তিন দিন পানির বন্দি হইয়াছে, আমাদের মনে করেন না কালকে কখন আমরা মনে করেন না এগুলো লো যে মানবতার দৃষ্টি, ওইদিকে 30 জন মানুষ আটকে রয়েছে না কেন, এ দেখেন খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, এটাই আমাদের আর আর কিছু নাই, আর সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। তিন দিন পানির বন্দি হইয়াছে, আমাদের মনে করেন না কালকে কখন আমরা মনে করেন না এগুলো লো যে মানবতার দৃষ্টি, ওইদিকে 30 জন মানুষ আটকে রয়েছে না কেন, এ দেখেন খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, এটাই আমাদের আর আর কিছু নাই, আর সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। তিন দিন পানির বন্দি হইয়াছে, আমাদের মনে করেন না কালকে কখন আমরা মনে করেন না এগুলো লো যে মানবতার দৃষ্টি, ওইদিকে 30 জন মানুষ আটকে রয়েছে না কেন, এ দেখেন খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, এটাই আমাদের আর আর কিছু নাই, আর সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। তিন দিন পানির বন্দি হইয়াছে, আমাদের মনে করেন না কালকে কখন আমরা মনে করেন না এগুলো লো যে মানবতার দৃষ্টি, ওইদিকে 30 জন মানুষ আটকে রয়েছে না কেন, এ দেখেন খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, এটাই আমাদের আর আর কিছু নাই, আর সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। তিন দিন পানির বন্দি হইয়াছে, আমাদের মনে করেন না কালকে কখন আমরা মনে করেন না এগুলো লো যে মানবতার দৃষ্টি, ওইদিকে 30 জন মানুষ আটকে রয়েছে না কেন, এ দেখেন খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, এটাই আমাদের আর আর কিছু নাই, আর সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। তিন দিন পানির বন্দি হইয়াছে, আমাদের মনে করেন না কালকে
তখন আমরা মনে করেন না এগুলা লো যাই মানবতার দৃষ্টি, ওদিকে 30 জন মানুষ আটকে রয়েছে না খানা, এ দেখেন খাবার বানিয়ে যাচ্ছি, এটাই আমাদের আর আর কিছু নাই, আর সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। তিন দিন পানি বন্দি হয়ে আছে আমাদের, মনে কর না কালকে তখন আমরা মনে কর না এগুলা লো যাই মানবতার দৃষ্টি, ওদিকে 30 জন মানুষ আটকে রয়েছে না খানা, এ দেখেন খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, এটাই আমাদের আর আর কিছু নাই, আর সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। তিন দিন পানি বন্দি হয়ে আছে আমাদের, মনে কর না কালকে তখন আমরা মনে কর না এগুলা লো যাই মানবতার দৃষ্টি, ওদিকে 30 জন মানুষ আটকে রয়েছে না খানা, এ দেখেন খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, এটাই আমাদের আর আর কিছু নাই, আর সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। তিন দিন পানি বন্দি হয়ে আছে আমাদের, মনে কর না কালকে তখন আমরা মনে কর না এগুলা লো যাই মানবতার দৃষ্টি, ওদিকে 30 জন মানুষ আটকে রয়েছে না খানা, এ দেখেন খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, এটাই আমাদের আর আর কিছু নাই, আর সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। তিন দিন পানি বন্দি হয়ে আছে আমাদের, মনে কর না কালকে তখন আমরা মনে কর না এগুলা লো যাই মানবতার দৃষ্টি, ওদিকে 30 জন মানুষ আটকে রয়েছে না খানা, এ দেখেন খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, এটাই আমাদের আর আর কিছু নাই, আর সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। তিন দিন পানি বন্দি হয়ে আছে আমাদের, মনে কর না কালকে তখন আমরা মনে কর না এগুলা লো যাই মানবতার দৃষ্টি, ওদিকে 30 জন মানুষ আটকে রয়েছে না খানা, এ দেখেন খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, এটাই আমাদের আর আর কিছু নাই, আর সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। ওই আমি
ড্রাইভার আগাচ্ছি।